Bismillahirrahmanirrahim. নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ম্যাথ টিউটর বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমরা তোমাদের অ্যাসাইনমেন্ট ১ এর গণিতের সৃজনশীল প্রশ্ন ২ নিয়ে আলোচনা করব। মনোযোগ দিয়ে ভিডিওটি দেখো, তাহলেই তোমরা খুব ভালোভাবে অ্যাসাইনমেন্ট সম্পন্ন করতে পারবে। তো দেখি ২ নম্বর সৃজনশীলে কি আছে। দুই নম্বর সৃজনশীলে দেওয়া আছে, বলা আছে যে একটা চিত্র দেওয়া আছে এখানে। প্রথম চিত্র দেওয়া আছে কি, যে অনিয়মিত আকৃতির বহুভুজ। এই যে পাশের চিত্রটি লক্ষ্য করো, এটি কি, একটি অনিয়মিত আকৃতির একটি বহুভুজ দেওয়া আছে। এখান থেকে প্রশ্ন করা আছে যে এই চিত্রের মধ্যে থেকে এই বিসি এর দৈর্ঘ্য, অর্থাৎ এই বিসি এর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। খ নম্বরে বলা আছে কি, যে ইএফজি, অর্থাৎ এই যে ইএফজি, এটা একটা অর্ধবৃত্ত আছে, আর পরিধি কত তা নির্ণয় করতে হবে। এবং গ নম্বরে বলা আছে যে এ বি সি ডি ই এফ জি, অর্থাৎ এই বহুভুজের কি পরিসীমা ও ক্ষেত্রফল কত সেটা বের করতে হবে। তাহলে চলো শুরু করা যাক। প্রথমে আমরা ক নম্বরের সমাধান করব। তাহলে ক নম্বরের সমাধান করার জন্য প্রথমে আমরা চিত্র লক্ষ্য করবো। তাহলে চিত্র মতো দেখো, চিত্র মতো চিত্রে কী দেওয়া আছে। এখানে চিত্রে দেওয়া আছে যে ডি ইজিক্যাল টু জি, এটা দেওয়া আছে এখানে। তাহলে চিত্র মতে ডি ইজিক্যাল টু জি এখানে দেওয়া আছে কত, 5 সেন্টিমিটার। তাহলে আমরা লিখবো এখানে চিত্র মতে ডি ইজিক্যাল টু জি ইজিক্যাল টু 5 সেন্টিমিটার। তাহলে সিডি কত দেওয়া আছে, সিডি দেওয়া আছে আমার 7 সেন্টিমিটার। তাহলে এজি, এজি দেওয়া আছে কত আমার, 12 সেন্টিমিটার। এবং এ বি, অর্থাৎ এ এ থেকে বি পর্যন্ত দেওয়া আছে কত, 15 সেন্টিমিটার। তাহলে অতএব জি সমান, এখানে জি সমান আমরা কি বলতে পারি, জি সমান ডি কে, অর্থাৎ আমরা যদি এটাকে বর্ধিত করি এখানে, তাহলে কে পর্যন্ত বর্ধিত করি, তাহলে জি সমান আমার কি, ডি কে ইজিক্যাল টু জি কে, অর্থাৎ ডি কে ইজিক্যাল টু এই জি কে। তাহলে এটা কি একটা একটা বর্গক্ষেত্র তৈরি হলো। তাহলে এর মান কত, এই জি কে এর মান হতো আমার 5 সেন্টিমিটার। অর্থাৎ সি কে সমান আমরা কী পাই দেখো, এই সি কে সমান আমরা কী পাই সেটা লক্ষ্য করো। তাহলে সি কে সমান এখানে আমার কী কী আছে, আছে সিডি প্লাস ডি কে। তাহলে সিডি প্লাস ডি কে এখানে, এখানে 7 সেন্টিমিটার, এখানে হয়তো কত, 5 সেন্টিমিটার। তাহলে যোগ করলে আমরা কত পাই, 12 সেন্টিমিটার। অর্থাৎ সি কে ইজিক্যাল টু এ এন, দেখো এই সি কে, সি কে ইজিক্যাল টু আমরা কী পেলাম এখানে এ এন, অর্থাৎ এখানে কত, 12 সেন্টিমিটার। অর্থাৎ বি এন সমান এ বি মাইনাস এ এন। তাহলে বি এন সমান যদি আমরা বের করি, এইটুকের মান যদি আমরা বের করতে যাই, তাহলে আমার কি টোটাল আমার আছে কত, 15 সেন্টিমিটার। তার থেকে এ এন এর মান আছে আমার কত, 12 সেন্টিমিটার। তাহলে আমরা যদি 15 থেকে 12 মাইনাস করি, তাহলে আমরা কত পাই, এ বি এন সমান আমরা পাই যাই কত, 3 সেন্টিমিটার। অতএব এ কে ইজিক্যাল টু 12 মাইনাস 5। তাহলে এ কে সমান আমরা পাইলাম কত, এই 12, টোটালটা আছে কত, 12 সেন্টিমিটার। তার থেকে যদি আমরা 5 মাইনাস করি, অর্থাৎ জি কে মাইনাস করি, তাহলে আমরা কত পাই, এ কে ইজিক্যাল টু আমরা পাইলাম 7 সেন্টিমিটার। তাহলে সি এন ইজিক্যাল টু এ কে, তাহলে সি এন সমান কত, সি এন ইজিক্যাল টু এই এ কে, তাহলে আমার কত হলো, এটা আমার কত, 7 সেন্টিমিটার। তাহলে আমরা দেখো এখানে একটা ত্রিভুজ পেয়ে গেছি, এটা কি সমকোণী একটা ত্রিভুজ পাইছি। এটা কী ত্রিভুজ, বি সি এন, একটা সমকোণী ত্রিভুজ আমরা পাইলাম। এই বি সি এন সমকোণী ত্রিভুজের আমরা এই বি এন সমান পাইছি 3, তারপরে সি এন সমান আমরা পাইলাম 7। তাহলে আমাদের কি, এই বি সি এর দূরত্ব আমরা বের করতে পারবো। আমরা পিথাগোরাসের সূত্র অবলম্বন করে যদি আমরা লিখি, তাহলে ত্রিভুজ বি সি এন এ সমান সমান আমরা কী জানি, এই বি সি এন এর মধ্যে আমরা এইভাবে লিখতে পারি এই সূত্র অনুযায়ী, যে অতিভুজ, এটাকে আমরা যদি অতিভুজ মনে করি, অতিভুজ অর্থাৎ সমকোণ, এটা যদি হয় তাহলে এর বিপরীত বাহুটা কি, সমকোণের বিপরীত বাহু হলো অতিভুজ। এখানে আমার ভূমি দেওয়া আছে, লম্ব দেওয়া আছে, তাহলে আমি অতিভুজের সূত্র অনুযায়ী আমরা কী পাই, পিথাগোরাসের সূত্র অনুযায়ী, তাহলে বি সি স্কোয়ার ইজিক্যাল টু সি এন স্কোয়ার প্লাস বি এন স্কোয়ার। এখন আমরা যদি এখানে মান বসাই দেখো, তাহলে বি সি সমান আমার কী হবে, রুট ওভার, এখানে সি এন এর মান বসাইলাম আমরা, সি এন এর মান আমরা পাইছি কত, 7। তাহলে 7 স্কোয়ার প্লাস বি এন সমান 3 স্কোয়ার, তাহলে আমরা কত পাই যদি ভাঙাই, তাহলে 49 প্লাস 9 এর রুট ওভার। এর দুটো যোগ করলে কত হয়, 58 এর রুট করলে কত পাই আমরা, 7.616 সেন্টিমিটার। আশা করি বুঝতে পারছো। তাহলে কি আমাদের
বিসি অর্থাৎ নিম্ন বিসি যে বিসি এর দৈর্ঘ্য আমাদের চাইছে সেই নিম্ন বিসি এর দৈর্ঘ্য আমরা কত পাইলাম 7.616 সেমিমিটার তাহলে এটাই হলো আমার কি ক নম্বরের आंसर আশা করি বুঝতে পেরেছেন এবার আমরা আলোচনা করব খ নম্বর অর্থাৎ ইএফজি এর অর্ধবৃত্তের পরিধি কত সেটা নিয়ে আলোচনা করব তাহলে খ নম্বরের সমাধান আমরা যদি করি তাহলে চিত্র অনুসারে আমরা পাই ইএফজি বৃত্তের ব্যাস এখানে জি সমান আমার 5 সেমিমিটার দেওয়া আছে তাহলে ইএফজি বৃত্তের ব্যাসার্ধ যদি এখানে ব্যাস আছে আমার 5 সেমিমিটার তাহলে ব্যাসের অর্ধেক কি ব্যাসার্ধ অর্থাৎ আর ইকুয়াল টু 5/2 সেমিমিটার অর্থাৎ 2.5 সেমিমিটার তাহলে আমরা কি পেলাম ইএফজি বৃত্তের ব্যাসার্ধ পেলাম আমরা কত 2.5 সেমিমিটার লক্ষ্য করো তাহলে ইএফজি অর্ধবৃত্তের পরিধি পরিধি সমান আমরা কি জানি যে 2 পাই আর আর অর্ধবৃত্তের পরিধি তাহলে আমরা দুই দ্বারা ভাগ করব অর্থাৎ 1/2 2 পাই আর তাহলে এখানে দেখো 1/2 2 এ পাই এর মান আমরা পাইছি কত 3.1416 ইনটু আর আমার কত পাইলাম 2.5 এন্ড সবগুলো যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে 2 কাটা 3.1416 কে যদি আমরা 2.5 দ্বারা গুণ করি তাহলে আমরা কত পাই আমরা গুণ করলে 7.854 সেমিমিটার তাহলে আমরা কি পাইলাম ইএফজি অর্ধবৃত্তের পরিধি পাইলাম কত 7.854 সেমিমিটার তাহলে নিম্নে ইএফজি অর্ধবৃত্তের পরিধি ইকুয়াল টু এত সেমিমিটার এটা হলো আমার কি খ নম্বরের আনসার আশা করি বুঝতে পেরেছ এবার আমরা আলোচনা করব গ নম্বরের সমাধান নিয়ে দেখো গ নম্বরে কি আছে গ নম্বর যদি আমরা দেখি লক্ষ্য করো তাহলে গ নম্বরের সমাধান ক ও খ থেকে আমরা পাইছি কি কি এ বি সমান পাইছি আমরা 15 সেন্টিমিটার বি সি সমান পাইছি 7.616 সেন্টিমিটার সি ডি ইজিক্যাল টু পাইছি 7 সেন্টিমিটার তারপর ডি ইজিক্যাল টু 5 সেন্টিমিটার জি ইজিক্যাল টু 12 সেন্টিমিটার এবং ই এফ জি অর্ধবৃত্তের পরিধি পাইছি আমরা কত 7.854 সেন্টিমিটার এটা আমরা পাইছি তাহলে লক্ষ্য করো এখন এ বি সি ডি ই এফ জি এর পরিসীমা পরিসীমা অর্থাৎ কি আমরা ওই চিত্রটা সবগুলোই যোগ করবো তাহলে পরিসীমা সমান আমরা জানি এ বি প্লাস বি সি প্লাস সি ডি প্লাস ডি প্লাস ই এফ জি অর্ধবৃত্তের পরিধি প্লাস জি এ এই সবগুলো যদি আমরা যোগ করি তাহলে আমাদের কি পরিসীমা অর্থাৎ তাহলে আমরা এখন এইগুলোর মান বসাবো আমরা যা পাইছি যেমন এ বি এর মান 15 প্লাস বি সি এর মান 7.616 প্লাস সি ডি এর মান 7 ডি সমান 5 তারপরে ই এফ জি অর্ধবৃত্তের পরিধি পাইছি আমরা 7.854 প্লাস জি এ সমান পাইছি 12 টোটাল যোগ করলে 12 সেন্টিমিটার তাহলে এর পরিসীমা আমরা কত পাইলাম টোটাল যদি আমরা যোগ করে দিলে পাই 54.47 সেন্টিমিটার এটা আমরা পাইলাম এখন বলা আছে কি যে এ বি সি ডি ই এফ জি এর ক্ষেত্রফল নির্ণয় করো এখানে ক্ষেত্রফল নির্ণয় করতে যে দেখো আমরা এ এন্ড সি কে একটি আয়ত পাইছি যার ক্ষেত্রফল প্লাস ত্রিভুজ পাইছি বি সি এন এর ক্ষেত্রফল প্লাস ডি ই জি কে বর্গের ক্ষেত্রফল প্লাস ই এফ জি অর্ধবৃত্তের ক্ষেত্রফল এটা যদি আমরা সবগুলো যোগ করি তাহলে আমরা টোটাল এ বি সি ডি ই এফ জি এর ক্ষেত্রফল আমরা পেয়ে যাব তাহলে দেখো আমরা এখন লিখব তাহলে যেহেতু আয়তের ক্ষেত্রফল কি দৈর্ঘ্য পূরণ প্রস্থ তাহলে এ এন ইন্টু এ কে প্লাস ত্রিভুজের ক্ষেত্রফল 1/2 বি এন ইন্টু সি এন চিত্র অনুসারে আমরা যদি লিখি তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল হাফ পূরণ ভূমি পূরণ উচ্চতা অর্থাৎ 1/2 বি এন ইন্টু সি এন প্লাস বর্গের ক্ষেত্রফল তাহলে কি বাহু স্কোয়ার বলতে ডি একটা বাহু তার উপর স্কোয়ার প্লাস অর্ধবৃত্তের পরিধি অর্ধবৃত্তের ক্ষেত্রফল কি 1/2 পাই ইন্টু আর স্কোয়ার অর্থাৎ 1/2 পাই আর স্কোয়ার এলো বৃত্তের ক্ষেত্রফল 2 পাই আর স্কোয়ার এটা হলো 1/2 পাই আর স্কোয়ার সেন্টিমিটার তাহলে আমরা এখন যদি এখানে মান বসাই অর্থাৎ এ এন ইজিক্যাল টু 12/7 প্লাস 1/2 3/7 প্লাস 5 স্কোয়ার প্লাস 1/2 পায়ের মান হলো 3.1416 ইন্টু আর এর মান হলো 2.5 তার উপর স্কোয়ার এখন এগুলো যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা কত পাই দেখো তাহলে এখানে 12/7 প্লাস 1/2 3/7 প্লাস 5 স্কোয়ার করলে পাঁচ পাঁচ 25 প্লাস 1/2 3/1 3.1416 ইন্টু 2.5 আমরা দুইবার লিখলাম এখন যদি আমরা এগুলো গুণ করি তাহলে কত পাই 7/84 প্লাস
3 সাথে 21 বাই 2 প্লাস 5 25 আর এখানে যদি আমরা এটা গুণ করি তাহলে আমরা কত পাই 9.8175 এখানে সবগুলো যদি আমরা যোগ করি যোগ করলে আমরা কত পাইতেছি 129.3175 তাহলে এটা কি আমরা কি পাইলাম এখানে এ বি সি ডি ই এফ জি এর পরিসীমা পাইলাম আমাদের পরিসীমা চাইছে গ নম্বরে আর আমরা পাইলাম কি এ বি সি ডি ই এফ জি এর ক্ষেত্রফল আমরা পাইলাম তাহলে আশা করি বুঝতে পারছো তাহলে এটা হলো আমার আনসার আশা করি বুঝতে পারছো যদি ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা অবশ্যই একটু লাইক দেবে এবং ভিডিওটি বন্ধুদের মাঝে যাতে তাড়াতাড়ি শেয়ার করবে যাতে বন্ধুরাও উপকৃত হতে পারে আর এই চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে আর এই সম্পর্কিত ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি অন করে দিবে যাতে পরবর্তীতে নতুন ভিডিও আসা মাত্রই তা তোমরা অতি সহজেই পেতে পারো ধন্যবাদ সবাইকে